বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছেন সর্বোচ্চ উজাড় করে দুহাত বিলিয়ে। দেশের ক্রিকেটকে দেওয়ার মতো বাকি আছে এখনও অনেক কিছু। বিশ্বের লাখো দর্শক তাকিয়ে আছে তার চোখে ধাঁধানো শর্ট আর স্পিন ভেলকি দেখার জন্য। কখন যে বাংলার প্রাণ সাকিব আল হাসান ফিরবেন 22 গজের মাঠে। হয়তো মনের অজান্তে ছোট্ট একটা ভুলে নিষিদ্ধ হলো 1 বছর। এই সময় প্রতিটি সাকিবময় ভক্তদের হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ। কখন সেই মহেন্দ্রক্ষণ 29 অক্টোবর আসবে? করোনার কারণে অক্টোবর নভেম্বরে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ যদি সঠিক সময় শুরু না হয়, তাহলে সাকিব আল হাসানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত। টি টোয়েন্টির সেরা প্লেয়ারকে নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মাসে বোর্ড সভায় বসবে সংশ্লিষ্ট বোর্ডগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা। এদিকে করোনার ঝুঁকিতে বন্ধ অস্ট্রেলিয়ার সীমান্ত, 6 মাসের আছে ভ্রমণের নিষেধাজ্ঞা। তাই অক্টোবর নভেম্বরে বিশ্বকাপ নিয়ে শঙ্কা থেকেই গেল। তবে এখনও অনেক সময় বাকি বলে নির্ধারিত সময়ে বিশ্বকাপ শুরু করার আশা করছেন অজিরা। আর বিশ্বকাপ খেলতে আসা সবাইকে দিতে হবে করোনার পরীক্ষা, থাকতে হবে 14 দিনের হোম কোয়ারেন্টিনে। সব দেশের খেলোয়াড় স্টাফদের সুরক্ষার জন্য এমন ব্যবস্থা। এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে চায় আইসিসি। এত সব জটিল সমীকরণের মাঝে বিশ্বকাপ কিছুদিন পিছিয়ে যাক, এমন আশা তো করতেই পারেন সাকিব ভক্তরা। করোনার বর্তমান পরিস্থিতিতে সাকিব ভক্তরা মনে আশা বাঁধতেই পারেন। টি টোয়েন্টি বিশ্বকাপ 2020 আসরে সাকিব ফিরবে মাঠে। ভক্তদের সাথে পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে সাকিবের ব্যাট বলের তাণ্ডব দেখতে। আরও ধারালো হয়ে সাকিব ফিরবে মাঠে, এমন আশা ক্রিকেট বিশ্ব করতেই পারে। ক্রিকেটের এমন নানান তথ্য পেতে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।